হ্যাঁ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাদে আল্লাদে। আর সাদে আল্লাদেতে আরও একবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সকলে ভীষণ ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম দেশি পদ্ধতিতে মুরগির ঝোলের রেসিপি। তো মুরগির লাল ঝোল, এই রেসিপিটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। তার জন্য এখানে আমি চিকেন নিয়েছি 1 কিলো 250 গ্রাম মতো, তাতে লবণ আর হলুদ দিয়ে আমি ভালো করে মিক্স করে নেবো। আমি চিকেনের কিন্তু স্টমাক বা মেটে কোনোটাই বাদ দিইনি, পুরোটা মেখে ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দেবো। অন্যদিকে একটা পাত্রে গরম জল নিয়ে তার মধ্যে 2 কাশ্মীরি শুকনো লঙ্কা আর 2 নর্মাল শুকনো লঙ্কা ভিজিয়ে রেখেছি। 20 মিনিট পর সেটাকে আমি একটা মিক্সিং বোলের মধ্যে 2 টমেটো আর ওই যে লঙ্কাগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, শুকনো লঙ্কাগুলো, সেগুলো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। অল্প পরিমাণে সেই লঙ্কা ভেজানো জলটাও দিলাম, পেস্টটা বানিয়ে নিয়েছি আমি এখানে। তো এবার রান্নাটা শুরু করব। প্রথমে আমি কড়াইতে নিয়েছি সর্ষের তেল 1/2 কাপ মতো, তার মধ্যে অল্প একটুখানি লবণ দিলাম। এখানে বড় চামচের 3 চামচ মতো আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো তেলটা গরম হলে। আর ভালো করে নাড়াচাড়া করতে করতে আমি প্রায় 3 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে এই আদা আর রসুনটাকে একটু ভালো করে ভেজে নেব, ফ্রাই করে নেব। তো 3 মিনিট মতো পর এটা ফ্রাই হয়ে এলে এর মধ্যে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। তেজপাতাটা একটু বড় সাইজের বলে আমি একটা দিচ্ছি, আপনারা চাইলে দুটোও দিতে পারেন। তো এখানে এবার দিয়ে দেবো বড় সাইজের 4 খানা পেঁয়াজ কুচি, ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম সেটা। আর পেঁয়াজগুলো যতক্ষণ না সফট হয়ে আসছে ততক্ষণ এটাকে আমি মিডিয়াম ফ্লেমের মধ্যে ফ্রাই করতে থাকবো আদা রসুনের সাথে। তো পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করে নিয়ে সফট হয়ে এলে পেঁয়াজটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো টমেটো আর শুকনো লঙ্কা যে পেস্ট বানিয়েছিলাম সেটা। তো পেঁয়াজটা সফট হয়ে এসছে, এর মধ্যে আমি 2 চামচ চিনি অ্যাড করছি, 2 টিস্পুন চিনি অ্যাড করেছি, আর ভালো করে মিক্স করে নেবো। এবার আমি অ্যাড করে দেবো টমেটো আর শুকনো লঙ্কা যে মিশ্রণটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা আমি এখানে অ্যাড করে দেবো। তো দেওয়ার পর আমি এটাকে আরেকটু ফ্রাই করতে থাকবো যাতে টমেটোর কাঁচা ভাবটা একটু কেটে যায়। তো ভালো করে আমি 2 মিনিট মতো এটাকে নাড়াচাড়া করতে করতে সুন্দর করে আমি এটাকেও মিক্স করে নেব। তো আমার মিক্স করা হয়ে গেলে এবার একে একে মশলাগুলো এর মধ্যে দেবো। প্রথমেই দেবো হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, কাশ্মীরি রেড চিলি পাউডার 1 টিস্পুন, ধনে গুঁড়ো দেবো 1 টিস্পুন, আর জিরে গুঁড়ো দেবো আমি এখানে 1 টিস্পুন। তো এই মশলাগুলো দেওয়ার পর আমি এটাকে খুব ভালো করে মিক্স করব। এবার আমি জিরে গুঁড়োটা দিচ্ছি, আমি আগে মিক্স করে নিলাম। এবার জিরে গুঁড়ো 1 টিস্পুন দিয়ে আরও একবার ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি, এই আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলো দিয়ে আমি আলুর পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে আলুর সাথে মশলাটাকে কষাতে থাকবো প্রায় 3 থেকে 4 মিনিট। তো এর মধ্যে আমি পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আলুর পরিমাণ অনুযায়ী, কারণ চিকেনে অলরেডি লবণ দিয়ে ম্যারিনেট করেছি। এটাকে 3-4 মিনিট ভালো করে মশলার সাথে কষিয়ে নেব, আর কষানো হয়ে গেলে এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব। ম্যারিনেট করা চিকেনটা দেওয়ার পর আমি ফ্লেমটাকে হাই করে দেবো, আর চিকেনটাকে প্রায় 3 থেকে 4 মিনিট আমি হাই ফ্লেমের মধ্যে কষাতে থাকবো আলু আর মশলাগুলোর সাথে, যাতে সমস্ত মশলা চিকেনের মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যায়। তো এটাকে আমি ভালো করে মিক্স করে নেব, একদম হাই ফ্লেমের মধ্যে মিক্স করছি। চিকেনের কোনো অংশ কিন্তু বাদ দিইনি এখানে, স্টমাক বা মেটে দুটোই আমি এখানে নিয়েছি। তো ভালো করে আমি এটাকে মিক্স করে নিচ্ছি, প্রায় 3 থেকে 4 মিনিট এটাকে আমি হাই ফ্লেমের মধ্যে মিক্স করব। হাই ফ্লেমে মিক্স করা হয়ে গেলে এটার মধ্যে আমি অ্যাড করে দেবো টক দই। তো এটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আমি 3 মিনিট মতো। এবার আমি এর মধ্যে ফাটানো টক দই দিয়ে দেবো বড় চামচের 3 চামচ। 3 চামচ টক দই দেওয়ার পর আমি ফ্লেমটা একদম লো করে দেবো আর আবারও মিক্স করতে থাকবো, কারণ ফ্লেমটা লো না করলে টক দইটা ফেটে যেতে পারে। তো আমি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি, আরও 2 মিনিট মতো আমি লো ফ্লেমের মধ্যে এটাকে নাড়াচাড়া করতে করতে মিক্স করব। আর মিক্স করা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। তো এখানে আমি 1/4 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো অ্যাড করব। গরম মশলার গুঁড়ো দেওয়ার পর আবারও ভালো করে এটাকে আমি মিক্স করে নেব। তো আরও 1 মিনিট মতো আমি এই মশলার সাথে, গরম মশলার সাথে ভালো করে মিক্স করে নেব চিকেন আর আলুটাকে। আর তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো গরম জল, একটু বেশি পরিমাণেই জল দেবো যেহেতু এটা ঝোল হবে।
তো আমি এখানে গরম জল অ্যাড করে দেবো। এটা কিন্তু ভীষণ টেস্টি একটা রেসিপি, অনেকেই ঝোল জিনিসটা পছন্দ করে না, বাট এটা জাস্ট বাড়িতে ট্রাই করে দেখবেন, মুরগির লাল ঝোল তো ভীষণ ভালো খেতে হয়। তো এটার মধ্যে আমি জল দিয়ে দিয়েছি আর এটাকে আমি বয়েলড হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর আমার এটার মধ্যে কিছু করার নেই বিশেষভাবে। তো এটাকে আমি ফ্লেমটা হাই করে দেবো আর এটাকে আমি ফোটাতে থাকবো। তো আমার এখানে পাত্রটা একটু ছোটো সাইজ হয়ে গেছে, তাই আমি এটাকে একটা হাঁড়ির মধ্যে ট্রান্সফার করে নেবো আর হাই ফ্লেমে এটাকে ফোটাতে থাকবো। তো আমি এটাকে হাঁড়ির মধ্যে ট্রান্সফার করে নিয়েছি আর ভালো করে হাই ফ্লেমে 2-3 মিনিট মতো ফুটিয়েও নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে দেবো আমি 10 মিনিটের জন্য লো ফ্লেমে। 10 মিনিট পর আমি ঢাকনা খুলছি, আমার চিকেনটা একদম রেডি হয়ে গেছে, মুরগির লাল ঝোল একদম রেডি হয়ে গেছে। তো এবার আমি এটাকে এর মধ্যে 3-4টে জাস্ট চেরা কাঁচা লঙ্কা দিয়ে নেবো আর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি এটাকে নামিয়ে নেবো গ্যাস থেকে। তো 3-4খানা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে চিরে দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো এটাকে নামিয়ে নেওয়ার পর আমি অল্প একটুখানি কাসৌরি মেথি, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন বা ধনে পাতা কুচিও দিতে পারেন, আমি এখানে অল্প একটুখানি কাসৌরি মেথি জাস্ট হাতের মধ্যে একটু ঘষে নিয়ে ছড়িয়ে দিয়েছি আর হালকাভাবে মিক্স করে দেবো, কারণ চিকেনটা পুরো গরম গরম, এর মধ্যেই এর সুন্দর ফ্লেভারটা চলে আসবে। কাসৌরি মেথিটা দিয়ে আমি আর এখন রান্নাটা বেশিক্ষণ বসিয়ে রাখবো না। তো আমি এটা আগেই নামিয়ে নিয়েছি আর মিক্স করে নিয়েছি। তো মুরগির লাল ঝোল আমার একদম রেডি হয়ে গেছে, এটা দেখতে কিন্তু ভীষণই সুন্দর হয়েছে, খেতেও ভীষণ ভালো হয়। জাস্ট বাড়িতে রেসিপিটা ট্রাই করবেন আর আমায় কমেন্ট বক্সে জানাবেন এটা কেমন হয়েছে। আর আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর রেগুলার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য নিজের বেল আইকনটাও কিন্তু প্লিজ প্রেস করে দেবেন।